রিপোর্টার শাহরিয়ার জামান দীপ বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। দীপ, স্বপ্না আকাশের পরিবারের এখন কিন্তু শোকের মাতম চলছে, এই মুহূর্তে তাদের বাসাটিতে আমি রয়েছি এবং এই বাসাটিতে প্রতিদিন কিন্তু স্বামী স্ত্রী যখন তারা বের হতো কাজে যাওয়ার সময় তাদের ছোট শিশুটিকে রেখে যেত এবং আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চাই, আপনারা দেখতে পান সেই শিশুটিকে ঘিরে কিন্তু এখন এখানকার যারা আত্মীয়রা রয়েছেন তাদের শোকের মাতম চলছে এবং এই শিশুটি কিন্তু এখনও বুঝতে পারছে না যে তার বাবা মা এখানে নেই এবং আত্মীয়রা যেটি বলছেন যে এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো সঠিক বিচার না হওয়ার কারণে কিন্তু আজকে ঘটনাটি ঘটেছে এবং এই আরেকটি বিষয় জানিয়ে রেখেছে, বারবার আত্মীয়রা বলছে যে তাদেরকে পিছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে, এরপরে তারা পড়ে গেছে, এরপরে ঘটনাটি ঘটেছে, তাদেরকে ধাক্কা না দিলে এই ঘটনাটি ঘটতো না এবং এখানকার যারা আত্মীয় স্বজন রয়েছে এবং স্থানীয় রয়েছে তাদের সবার সাথে আমাদের কথা হচ্ছে, তারা বলেছে যে প্রতিদিন সকালে কিন্তু তারা কাজের জন্য বের হয়ে যেত, তারা দুজনই কিন্তু দুটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতো এবং বাইরে যখন কাজে বের হয়ে যেত তখন এই শিশুটিকে তার নানির বাসা এখানে রেখে যেত এবং প্রতিদিনের মতো আজকে সকালেও তারা বের হয়ে যাওয়ার সময় রেখে যায় কিন্তু তাদের এই মৃত্যুর খবরটি কিন্তু এখন পর্যন্ত এখানে যারা আছেন তারা কোনোভাবে বিশ্বাস করতে পারছেন না, তারা বলছেন যে দুটি মানুষ সকালে কাজে গেল তারপরে কীভাবে কী ঘটে গেল আসলে এই বিষয়টি নিয়ে তারা কিন্তু এখনও নিজেদের মধ্যে কথা বলছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তাদের ময়নাতদন্ত চলছে, ময়নাতদন্ত শেষে তাদের মরদেহ এখানে নিয়ে আসা হবে, এখানে প্রথম জানাজা শেষে গ্রামের বাড়ি ফরিদপুরে নিয়ে গিয়ে তাদের দাফন করা হবে এবং পুলিশ যেটি বলছে তারা যে জায়গাটিতে ঘটনাটি ঘটেছে সেই জায়গার আশেপাশে বিভিন্ন জায়গায় কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায় কিনা সেই বিষয়টি লক্ষ্য রাখছেন, কারণ এই সিসিটিভি ফুটেজ পাওয়া গেলে হয়তোবা তারা ঘটনাটির কারণটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। এখন ইতিমধ্যে বাসটি কিন্তু আটক করা হয়েছে, যদিও চালককে এখন পর্যন্ত গ্রেফতার করা যায়নি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছে চালককে গ্রেফতার করার জন্য তারা কিন্তু বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে এবং খুব শীঘ্রই হয়তোবা এই চালককেও তারা আইনের আওতায় নিয়ে আসতে পারবেন। স্বপ্ন, এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সবশেষ। রাজধানীর দক্ষিণখান থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ।